ফিল্ড অফিসার স্বাস্থ্যছন্দ, স্বাস্থ্যছন্দ একটি এনজিও, তাদের আজকে ফিল্ড অফিসারের একটি সার্কুলার দিয়েছে। মূলত তারা ফিল্ড অফিসার নেবে, তাদের যে স্বাস্থ্য খাত আছে সেই স্বাস্থ্য খাতে মূলত তাদের এই সার্কুলারটি দিয়েছে। এটা জুনাইল বাজারে স্বাস্থ্যছন্দের অফিসে 18 থেকে 30 বছরের ভিতরে কিন্তু বয়স হতে হবে আপনার। তো দেখুন এখানে বলছে ফিল্ড অফিসার স্বাস্থ্যছন্দ ভ্যাকেন্সি, এখানে কিন্তু তারা উল্লেখ করেনি যে টোটালি তারা কতজন নেবে, সেটা কিন্তু তারা এখানে উল্লেখ করেনি। তো এখানে বলছে জুনাইল বাজার স্বাস্থ্যছন্দের অফিসে 18 থেকে 30 বছর বয়সী স্মার্ট সৎ পরিশ্রমী উদ্যমী ফিল্ড অফিসার কিছু সংখ্যক প্রয়োজন এবং তারা কিন্তু নেবে কিছু সংখ্যক। এবং অফিস টাইম হচ্ছে আপনার শনিবার থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত, এটা মূলত আপনার অফিস টাইম। তো এখানে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস দেখুন, এটা কিন্তু ফুল টাইম চাকরি, তারা কিন্তু পুরোটা ফুল টাইমের কথা বলছে এখানে, যে আপনি এখানে আপনার বয়স এবং সংস্থার নিয়ম অনুযায়ী অনেকদিন পর্যন্ত এখানে চাকরি করতে পারবেন। এবং মিনিমাম আপনাকে এখানে কিন্তু এইচএসসি পাস হতে হবে, মানে অনার্স পাস হলেও কোনো সমস্যা নেই, তবে সর্বনিম্ন আপনাকে কিন্তু এইচএসসি পাস হতে হবে, মানে ইন্টারমিডিয়েট পাস হলে আপনি এখানে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো দেখুন এখানে এক্সপিরিয়েন্স আপনার লাগবে না, কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে না, তারা ফ্রেশ ক্যান্ডিডেট এখানে চাচ্ছে। এবং এখানে দেখুন তারা কিন্তু এজ 18 থেকে 30 বছরের ভিতরে হতে হবে সেটা বলছে, এবং জব লোকেশন হচ্ছে নাটোর, এবং আপনাকে কিন্তু সরাসরি নিয়োগ দেওয়া হবে নাটোরে। এবং স্যালারি তারা কিন্তু এখানে উল্লেখ করেনি, তারা কতজন নেবে তারা কিন্তু এখানে উল্লেখ করেনি, এবং সাথে সাথে স্যালারি কিন্তু উল্লেখ করেনি, এখানে তারা কত টাকা স্যালারি দেবে সেটা তারা উল্লেখ করেনি। তবে যেহেতু এইচএসসি পাশের সার্কুলার, সেহেতু এখানে 15-16 হাজার টাকা আপনি বেতন পাইতে পারেন। তো দেখুন সন্তোষজনক কাজের প্রেক্ষিতে 6 মাসে অন্তে স্থায়ীকরণ করার পাশাপাশি সংস্থার অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। তার মানে 6 মাস পরে আপনার প্রোবেশন পিরিয়ড পার হয়ে যাওয়ার পরে আপনি এখানে অন্যান্য যে সুযোগ সুবিধা পাবেন, পিএফ গ্রাচুইটি এগুলো সব কিছুই পাবেন, উৎসব বোনাস এগুলো পাবেন। তো দেখুন বলছে আগ্রহী প্রার্থীদের নিচে উল্লেখিত মেইল ও মেইল পাঠানোর জন্য অনুরোধ করা হলো, সিবি মেইল করুন। এখানে এই যে zisan386013@gmail.com এই ঠিকানার মাধ্যমে কিন্তু আপনাকে এখানে সিবি পাঠাতে হবে, এখানে কোনো রকম দরখাস্ত হার্ড কপি পাঠানোর প্রয়োজন নেই, এখানে আপনি সিবি পাঠাতে পারেন মেইলে। তবে অবশ্যই মেইলে যখন সিবি পাঠাবেন আপনি, এটা কিন্তু 28 জানুয়ারি 2022-এর ভিতরে, তো মেইলে সিবি পাঠানোর সময় সাবজেক্ট লাইনে কিন্তু অবশ্যই আপনি এটা উল্লেখ করবেন, ফিল্ড অফিসার উল্লেখ করবেন। এবং আপনাদের বলে রাখি এই জাতীয় চাকরিগুলো এখানে কোন কোম্পানি বা এই যে স্বাস্থ্যছন্দ বলে একটা কোম্পানি এরা মূলত নেবে, সার্কুলারটা দিয়েছে এরাই মূলত, এরা এনজিওর একটি সার্কুলার বলতে পারেন। তো এখানে এই জাতীয় চাকরি যে কোনো চাকরিতে, শুধু যে এই জাতীয় চাকরি তা নয়, যে কোনো চাকরিতে আপনারা কখনোই টাকা দিয়ে যোগাযোগ করবেন না, কারণ টাকার মাধ্যমে কিন্তু কোথাও নিয়োগ নেবেন না। আমি আবারও বলছি কোনো রকম টাকা পয়সা দিয়ে কোনো রকম যোগাযোগ করবেন না, যদি বিনা টাকায় আপনার চাকরি হয় তবে করতে পারেন, কিন্তু কোনো রকম টাকা পয়সা দিয়ে যোগাযোগ করবেন না। তো এই ছিল মূলত স্বাস্থ্যছন্দের সার্কুলারটি। সার্কুলারটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যদি এই পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন। দেখা হবে অন্য কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।